আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে বড় লেক কোনটা, সেখানে কি কি দেখার আছে এবং কিভাবে সেগুলো সুন্দরভাবে দেখবেন? ঠিক তেমনি আপনারা আজ দেখবেন কাপ্তাই লেকের অন্যতম একটা পার্ক, পলওয়ে পার্ক। পলওয়ে পার্কে যাওয়ার জন্যে আমরা একটা শ্যাম্পান ভাড়া করেছিলাম। শ্যাম্পানে পানির মাঝে ভাসতে কার না ভালো লাগে, আরও যদি হয় উঁচু পাহাড়, সবুজ গাছ, পানির ঢেউ। তাই আজ আমরা চলেছি এই অপরূপ সৌন্দর্যের মাঝ দিয়ে পলওয়ে পার্কে। এটা সত্যি একটা অপরূপ জায়গা, যেটা আপনারাও আসলে অনেক উপভোগ করবেন। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত পলওয়ে পার্ক অ্যান্ড কটেজ। এটা হলো পলওয়ে পার্কের ব্যাক সাইড। কেউ যদি বোটে করে আসে তাহলে এই সাইড থেকে এন্ট্রি করতে পারে। যারা যারা বোটে পলওয়ে পার্কে আসে এখানেই ড্রপ আপ করে এবং এখান থেকেই পিক আপ করে আবার চলে যায় অন্য জায়গায়। পলওয়ে পার্কের এটা হলো ব্যাক সাইড, তার মানে লেক সাইড। লেক সাইডের ভিউটা অপরূপ সৌন্দর্য, দূরের উঁচু পাহাড়, সবুজ বন, সাদা আকাশ, পানি, এক অপরূপ সৌন্দর্য। আমি বলবো এই পার্কে আসতে হলে আপনারা বোটে করেই আসবেন, কেননা লেকের যে অপরূপ সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। লেক সাইডে টুরিস্টদের জন্য একটা ব্রিজ আছে, যার উপরে টুরিস্টরা গিয়ে লেক ভিউ, পাহাড়ের ভিউ এবং কটেজের ভিউ দেখতে পারে। আমি মনে করি এই ব্রিজে যেতে কেউ মিস করে না, ঠিক তেমনি আমিও করিনি, কারণ এই ব্রিজের উপর থেকে লেক, লেকের পানি, উঁচু পাহাড় দেখতে এক অপরূপ সৌন্দর্য মনে হয়। আমাদের শ্যাম্পানের মাঝি বলেছিলেন বর্ষার সময় এই লেকে আরও অনেক পানি থাকে, তখন নাকি সৌন্দর্যটা আরও বেশি লাগে। ব্রিজ থেকে লেকের ভিউ দেখার পরে আমি এখন পার্কের ভিতরে যাব। এই পার্কের লেকের ধার দিয়ে অনেকগুলো কটেজ আছে, যেগুলো আপনারা ভাড়াও করতে পারেন এবং থাকতেও পারেন। দূরে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এটা হলো রাঙ্গামাটির ডিস্ট্রিক্ট পুলিশ ডিপার্টমেন্ট, যারা এই পলওয়ে পার্কটা ম্যানেজমেন্ট করে থাকে। আমার মনে হয় এই ভিডিওতে পার্কটা যত সুন্দর লাগছে তার থেকে অনেক গুণ বেশি সুন্দর বাস্তবে। এটা হলো পার্কের একটা পার্ট, যেটাতে গ্রাম বাংলার ঐতিহ্য ফুটিয়ে তুলেছে। এটা হলো পলওয়ে পার্কের ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটার অন্যতম বৈশিষ্ট্য হলো যখন কোনো ব্যক্তি এই ব্রিজ দিয়ে হাঁটবে ব্রিজটা দোল খায়, যেটার অনুভূতি অনেক ভালো লাগে। আপনিও পলওয়ে পার্কে আসলে এই ঝুলন্ত ব্রিজে উঠতে মিস করবেন না।
ক্যাফেটেরিয়া, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ড্রিঙ্কস এবং অন্য অন্য খাবার কিনতে পারেন। মাঝামাঝি জুলাইতে পার্কে বেড়াতে গিয়েছিলাম, সেহেতু পার্কে তেমন বিজি ছিল না। ওই দিন স্পেশালি টুরিস্টের সংখ্যা অনেক কম ছিল, যেটা আমার ভালো লাগার অন্য একটা কারণ। লাভ লক, সেটা আবার কি? সেটা হলো ভালোবাসার শোকগাথা। আমি সংক্ষেপে এটা বলতে চাই, আমেরিকান প্রবাসী আলাউদ্দিন তার স্ত্রীকে নিয়ে বোটে করে এই লেকে বেড়াতে এসেছিলেন 2014 সালে। হঠাৎ প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির কারণে আইরিন ভয় পেয়েছিলেন। আইরিন ভয়ে পানিতে ঝাঁপ দিয়েছিলেন এবং আলাউদ্দিন তাকে বাঁচাতেও ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তারা আর ফিরে আসেনি। তিন দিন পর তাদের দুইজনের লাশ এই পলয় পার্কের ধারেই ভেসে ওঠে, আর তারই ভালোবাসার ইতিতেই স্থাপন করা হয়। আশা করি এই পলয় পার্ক আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারাও এনজয় করতে আসবেন। আমরা এখন পলয় পার্ক থেকে সেম বোটে রাঙামাটি শহরে চলে যাব। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।